ঋণের টাকায় নকশার বাইরে প্রায় ১৯ কোটি টাকার ব্লক ব্যবহার করা হয়েছে পায়রা নদীর তীর রক্ষার কাজে যাকে কেন্দ্র করে অনৈতিক আর্থিক সুবিধা পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমন অনিয়ম পাওয়া গেছে জরুরি ঘূর্ণিঝড় পুনর্বাসন প্রকল্পের বর্গনা অংশে যার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকার বলছে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে পানি উন্নয়ন বোর্ডের নানা প্রকল্প নিয়ে ইকবাল আহসানের চার পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন বছরের প্রায় সাত মাসেই এমন আগ্রাসী রূপে থাকে খরস্রোতা পায়রা যা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নয় বছর আগে দু সালের পনেরো নভেম্বর ওই দিন ঘূর্ণিঝড় সিটোর লণ্ডফন্ড করে দেয় বরগুনার বালিয়াতলির এই জনপদ তাই জানমালের নিরাপত্তায় প্রকল্প নেওয়া হয় বিদেশি ঋণের টাকায় নাম ইসিআরআরপি দু হাজার সাত একচল্লিশ বাই পাঁচ নম্বর পোল্ডার কাজ চলছে বিচ্ছিন্নভাবে ব্লক ফেলা হচ্ছে নদীতে কিন্তু সেই ব্লক তৈরি এবং ব্যবহারেও পিছু ছাড়েনি অনিয়ম নদীর তীর এবং বাঁধ সংরক্ষণমূলক কাজে অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি যেন একরকম স্বাভাবিক ঘটনা আর তা যদি হয় বিদেশি ঋণ কিংবা অনুদানের টাকায় তাহলে তো কথাই নেই এক টাকার কাজ পাঁচ টাকা কিংবা এক বছরের কাজ পাঁচ বছরের শেষ হওয়া নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা ওই এলাকায় তীররক্ষা কাজের জন্য দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে ব্লক বরাদ্দ ছিল উনিশ হাজারের কিছু বেশি কিন্তু দেখানো হয় চুয়াল্লিশ হাজার অর্থাৎ বাড়তি পঁচিশ হাজার ব্লক দেখিয়ে তুলে নেওয়া হয় দুই কোটি ষোলো লাখ টাকা আর ওগুলো তৈরি করা হয় মাত্র এগারো দিনে অথচ নিরীক্ষা বিভাগ বলছে এর আগের দুই মাসের ধারাবাহিকতা অনুযায়ী যা একেবারেই অসম্ভব ফলে এই কার্যক্রমের মাধ্যমে ঠিকাদারকে অনৈতিক আর্থিক সুবিধা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে প্রকল্প এলাকায় গিয়েও এ ব্যাপারে পাওয়া যায়নি সঠিক কোনো তথ্য এমনকি যৌথ ঠিকাদারের প্রতিষ্ঠান ভারতীয় এম বিএল এর কার্যালয়েও দীর্ঘ সময় অপেক্ষার পরও ব্লকতরি সঠিক কোনো পরিসংখ্যান দিতে পারেননি স্থানীয় কর্মকর্তা এই দুইটা ইসের ব্যাপারে আপনার মানে ব্যাখ্যাটা কি আপনি এটা আমি এই বিষয়টা জানি না সুতরাং এটা আমি বলতে পারছি না এই জিনিসটা আমার একদমই নলেজে নাই এখনো আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক প্রেশার ক্রিয়েট করতেছে যে তোমাদের কাজ এবং আমরা টাকা খরচ করতে পারছি না সুস্পষ্টভাবে অনিয়ম এবং এই অনিয়মের জন্য যারা দায়ী তাদেরকে বিচার আয়তায় আনতে হবে আমাদের নদী ভাঙ্গন সংক্রান্ত যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো প্রায় প্রতিটি ক্ষেত্রে এই ধরনের অভিযোগগুলো ওঠে এই কারণে অভিযোগগুলো ঘুরে ঘুরে আসে এবং অনিয়মগুলো ঘটে তার অন্যতম বিষয়টি হচ্ছে যে যারা এগুলো করে সুবিধা অর্জন করছেন লাভবান হচ্ছেন তারা ধরা বাইরে থাকছেন এখানেই শেষ নয় অতিরিক্ত ব্লক ব্যবহারের মাধ্যমে কয়েকটি অংশে ওই ঠিকাদার বেহাত করেছেন আরও প্রায় সতেরো কোটি টাকা যেমন বরগুনা ও পটুয়াখালী জেলার ছয়টি পোল্ডারে মোট ব্লক ব্যবহার করা হয় বারো লাখ যার আয়তন ছিয়াত্তর হাজার ঘনমিটারের বেশি অথচ বরাদ্দ ছিল উনষাট হাজার ঘনমিটারের কম অর্থাৎ আঠারো হাজার ঘনমিটার ব্লক ব্যবহার করা হয় প্রয়োজনের বাইরে প্রতি ঘনমিটার ন হাজার টাকা হারে ষোলো কোটি তিরাশি লাখ টাকা নিয়ে যান ওই ঠিকাদার যাকে প্রকল্পের টাকার অপচয় হিসেবেও উল্লেখ করা হয় ভিত্তিহীন না আবার এটা স্টেবেলো না যে একদম যে ক্ষতি হয়ে যাবে সেরকম না এটা বিল অফ যেটা টেন্ডার সময় রেডি করছে ওখানে বলছিল আর কি কোনো অনিয়ম বা অন্য কোনো কিছুর অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা সেই পিডি বা যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব নদী ভাঙনের হাত থেকে মানুষের জানমাল রক্ষায় প্রকল্প নেওয়া হলেও সে কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর বরগুনা